নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে বলবো 1957 সালে মুক্তিপ্রাপ্ত উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত চন্দ্রনাথ সিনেমার কথা। এই সিনেমার সঙ্গে জড়িত মহানায়ক উত্তম কুমারের বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মেট্রো সিনেমার কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তখনও বাবা মেট্রোয় অপারেটরে চাকরি করছেন, এটাও সম্ভবত একটা রেকর্ড তৈরি হলো। যে ছবি অপারেটর পর্দায় ফেলছেন তার নায়ক অপারেটরেরই ছেলে। অবাক হয়ে তখন লক্ষ্য করেছি বাবার কিন্তু এইসব নিয়ে কোনো আফসোস নেই। বাবাকে কখনো এসব হীনমন্যতা বোধে ভুগতেও দেখিনি। বরং মেট্রোর ম্যানেজার যখন বাবাকে বললেন অনেক দিন তো হলো, এবার মিস্টার চ্যাটার্জি রিটায়ার করুন, বাবা উত্তর দিয়েছিলেন, আমি কাজটা অর্থ রোজগারের জন্য করি না, নেশার টানে করি। জীবনের শেষ দিন পর্যন্ত যদি সক্ষম থাকি কাজ চালিয়ে যাব। মনে আছে সেই সময় একদিন দাদাও বলেছিল, বাবা অনেকদিন তো কাজ করলেন, এবার অবসর জীবন উপভোগ করুন, ছেলেদের সেবা করার সুযোগ দিন। বাবা উত্তরে বলেছিলেন, আমি চাকরি করছি বলে কি তোমার প্রেস্টিজে লাগছে? আমরা পরে অনুভব করেছি বাবাকে ওভাবে বলাটা আমাদেরও ঠিক হয়নি। বাবা যে কোনো কাজের মূল্য দিতেন, আমেরিকানদের মতো কাজের মর্যাদায় বিশ্বাস করতেন, তা আমরা সেই সময়ও সঠিকভাবে উপলব্ধি করতে পারিনি। মেট্রোয় মুক্তি পাবার সময় থেকেই চন্দ্রনাথকে ঘিরে যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল পরে তা দেখা গেল তার কমছে না, বরং বেড়েই চলেছে দিনের পর দিন। এমনকি পরের মাসে পথে হলো দেরি বা জীবন তৃষ্ণা মুক্তি পেতেই বক্স অফিস পেল, কিন্তু তাতেও চন্দ্রনাথের জনপ্রিয়তা টাল খেল না। তখন প্রতি বছর বড়দিনে মেট্রো গোল্ডেন মেয়ারের ছবি মুক্তি পেত মেট্রো সিনেমায়। সেবার প্রচলিত রীতি বন্ধ করতে বাধ্য হয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। চন্দ্রনাথ যেভাবে ব্যবসা দিচ্ছিল তাতে চন্দ্রনাথকে হল থেকে তুলে নেওয়া কার সাধ্যে? নিউ ইয়ার্স ইভ সাফল্যের সঙ্গে পার করে দিল চন্দ্রনাথ। মেট্রো সিনেমার ইতিহাসে এ একটা রেকর্ড। বাবার সহকর্মীরা বাবার কাছে আবদার করল, আপনার ছেলের জন্যই এই রেকর্ড, আপনাকে মিষ্টি খাওয়াতে হবে সকলকে। বাবা এমনিতেই ছেলে অন্তপ্রাণ, ছেলেদের সাফল্যে গর্ববোধ করেন। বাবা সেবার সকলকে খুশি মনেই মিষ্টি খাইয়েছিলেন, বাড়ি ফিরে সে কথা সকলকে শুনিয়েছিলেন গর্বের সঙ্গে। বাবা যেমন আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছিলেন, আমরাও চেষ্টা করতাম অন্তরে শ্রদ্ধা ভক্তি দিয়ে বাবার সেবা করতে। বাবার প্রতি এই শ্রদ্ধা ভক্তি নিবেদনের ব্যাপারে আমাদের আদর্শ ছিল আমাদেরই বর্দা। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, ভালোবাসা নেবেন।